ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা কি? আচ্ছা, সমপরিমাণ এবং বিপরীত ধর্মী দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। আচ্ছা, তাহলে আমরা বলি যে কোনো একটা অণু, যেমন ধরা যাক H2O, এটা জলের অণু, এর গঠন থেকে বুঝতে পারি আমরা। আচ্ছা, দুটি এখানে H দুটি অণু এখানে ইলেকট্রিক ডাইপোল গঠন করেছে দেখা যাচ্ছে, তো এখানে লব্ধি ভ্রামকটা এদিকে থাকবে। এরপরে আসছি আমরা, ভ্রামকটা কোথার থেকে আসলো বা কি, তো এই যে জিনিসটা সৃষ্টি করলো এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানতে পারি যে একটি তড়িৎ দ্বিমেরুর কোনো মোট আধান শূন্য, কিন্তু তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র শূন্য নয়। অর্থাৎ আমাদের কি জানি, আমরা জানি যে একটি নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে অবশ্যই একটি নেগেটিভ চার্জ পজিটিভকে আকর্ষণই করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটি উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl না হয়, তাহলে H পজিটিভ এবং Cl নেগেটিভ, অর্থাৎ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি আমরা জানি, তো এর ক্ষেত্রে এদিকে এক ধরনের ভ্রামক কাজ করে, যেটাকে বলবো আমরা দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞাটা কী হবে? তো দেখো বন্ধুরা, যে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের পরিমাণ তাদের ও তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল হলো দ্বিমেরু ভ্রামক বা দ্বিমেরু ভ্রামকের পরিমাণ। তো এখানে একটি যদি আমি একটা তড়িৎ দ্বিমেরু ধরা যায়, একটি মাইনাস কিউ চার্জ, একটি প্লাস কিউ চার্জ, তাদের মধ্যে দূরত্ব ধরলাম 2L, আর এক্ষেত্রে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে, তো অবশ্যই দ্বিমেরু ভ্রামক নেগেটিভ থেকে পজিটিভের দিকেই হবে। তো সুতরাং তাহলে সংজ্ঞা অনুযায়ী হবে, পি যদি দ্বিমেরু ভ্রামক হয় তাহলে পি ইকুয়াল টু হবে কিউ ইন্টু 2L। তো বন্ধুরা, তড়িৎ দ্বিমেরু হলো একটি ভেক্টর রাশি। তো আমি লিখতে পারি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সরি, একটি ভেক্টর কোয়ান্টিটি বা রাশি। এটি আধান দুটি সংযোগ রেখা বরাবর মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধান অভিমুখে, এই চিত্রে দেখা যাচ্ছে সেটা মাইনাস থেকে প্লাস কিউ, দ্বিমেরু ভ্রামকের ভেক্টর রূপ। তাহলে এর ভেক্টর রূপটি হলো পি ভেক্টর ইকুয়াল টু 2QL ভেক্টর। এর তো এর একক আমরা জানতে পারি ইন সিজিএস, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এর একক হবে ESU সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমরা জানি, আগে আমরা জানলাম যে কিউ ইন্টু 2L, তাহলে আধানের একক আমরা ESU আগের ভিডিওতে জেনেছি, তাহলে আর L এর মান হবে সেন্টিমিটার, আর এর একক হবে ইন SI,
কুলম মিটার, এর মাত্রা মাত্রা হবে এল টি আই। তো এল টি আই কোথা থেকে আসলো? তো বন্ধুরা এখানে এল টি আই কোথা থেকে আসলো? এল টি আই আসলো তার মধ্যবর্তী দূরত্ব এল, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি এল, এবং আধারের মাত্রা আই টি। তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই। আচ্ছা, সামনের ভিডিওতে আমরা দ্বিমেরু অক্ষের উপস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এবং লম্ব সমদ্বি খণ্ডকের উপর স্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।